ক্যান্সার ভালো হয়ে গেছে এক হিন্দু দাবি করছে গরুর পেশাব খায় তার ক্যান্সার ভালো হয়ে গেছে ইন্ডিয়াতে সেই পত্রিকায় এটা ছাপা হয়েছে মার মার কাট মা গরু মায়ের পেশাব খাইয়া ক্যান্সার ভালো হয়ে গেল ওর বাপরে বাপ কি সাংঘাতিক ব্যাপার পত্রিকাতে বিরাট ছবি হম এবং দলে দলে লোকজন গরুর পেশাব খাইতেছে গোমূত্র খাইতেছে তো এই ধরনের নিউজ হচ্ছে ফেক নিউজ এক নম্বর কথা হচ্ছে ফেক নিউজ এগুলা মানে শুধু যে বাংলাদেশ ভারতে আছে তা না তো এগুলো আছে যে আপনি যদি ইউটিউবে সার্চ করেন আমেরিকায় কিছু ভন্ড বাবা আছে খ্রিস্টান বাবা তারা মানুষের ক্যান্সার ভালো করে দেয় নাকি তারা নাকি আকাশে উঠতে পারে তারা নাকি পানির উপর দিয়ে হাঁটে এরকম অনেক বাবাটা বাড়ছে আমেরিকাতে এখন এই যে মদিজা এই যে এই সমস্ত মদিজা তো ভাই আপনার কাছে যদি মনে হয় কোরআন করে না তাহলে আমি আমি আপনাকে আপনার সামনে একটা দেখাই ভাই দেখাবো এখন ভিডিওতে দেখাবো আপনি দেখবেন কোরআন পোড়ায় দেখাই একটা টেস্ট হয়ে যাক আপনি যদি দাবি করেন যে কোরআন জিনিসটা এমন একটা গ্রন্থ যেটা পুরবে না আগুন দিলেও পুরবে না তাহলে আমরা সরাসরি সচক্ষ একটা প্রমাণ করে দিই

আপনাকে দেখাতে পারি এক লোককে জিজ্ঞেস করবো ভাই আপনি নাম বলতে পারেন মাথা ঝাঁকাবে না বলতে পারে না তখন তাকে আমি বলবো তুমি বেদ থেকে দুটা শ্লোক পয়ের তো তখন আপনি সে বেদ থেকে দুইটা শ্লোক পয়া শোনাবে আপনার এরকম তো আমিও ভিডিও বানাতে পারি তাতে কি প্রমাণ হইল

আমরাও টেস্ট করে দেখবো সবাই মিলে তারপরে পোড়াবো দেখাবো আপনিও দেখবেন পরে কি করে না তারপরে আমি বলেন একদম উন্নত মানের বাংলাদেশের উন্নত মানের পত্রিকাতে আমি দেখছি কোরআন অপমানের কারণে সে গেছে নাকি এক লোক এক জায়গায় আপনাদের যে যে ছবি রাখছেন রহমান এই লোক বললো যে নীলাম নাকি তাতে গিয়ে আজম মুসলমান হয়ে গেছে ভাই রে ভাই কি কথা ভাই যদি মিজানুর রহমান আজারিটা প্রমাণ করতে পারে নীলাম মুসলমান হয়েছে লাইভ ভিডিও কইরা ইসলাম ধর্ম গ্রহণ করবো ভাই লাইভ ভিডিও কইরা ইসলাম ধর্ম গ্রহণ করবো চ্যালেঞ্জ প্রমাণ দিতে আমি প্রমাণ দিব নীলাম সারা জীবনে কখনো ইসলাম ধর্ম তো গ্রহণ করে নেই ইসলাম ধর্ম সম্পর্কে সে কিছু জানেও না এগুলো সমস্ত হচ্ছে মিথ্যা কথা এই যে আপনাদের যে আপনাদের মতো বোকা সোকা লোকদের ভোলাই বানানোর জন্য এই যে মিজানুর রহমান আজারি এই সমস্ত গালগল্প বলে আপনাদের মুক্তি ইব্রাহিম এই সমস্ত চাপাবাদি করে মাটির নিচে নাকি আহ মানে যারা মারা গেছে তাদের আর্চনা আছি শোনা গেছে তাই এই সমস্ত মানে আপনাদের মতো মূর্খ মানুষদেরকে ভোলাই বানাচ্ছে ভাই সমস্ত ধর্ম ব্যবসায়ীরা

পৃথিবী সম্পর্কে কোনো ধারণা নাই আপনারা কোনো বিজ্ঞান সম্পর্কে কিছু জানেন না ভাই এই যে এই কারণেই তো এই সমস্ত নিজানুর রহমান আজারিরা আপনাদেরকে মিথ্যা কথা বইলা মানে আপনাদের থেকে আপনারা মানে জন্য জীবন দিবেন আপনারা জিহাদ করবেন মানুষ মারবেন কতল করবেন আপনাদেরকে এগুলো শিখাচ্ছে ভাই আপনি আমাকে প্রমাণ দেখান তো ভাই আপনি দেখেন বা আপনি আপনার রহমান আজহারি কেউ নিয়ে আসেন আমি তো আবারও সরাসরি বলে দিচ্ছি আপনার মিজানুর রহমান আজারিকে আমি কিন্তু বাংলাদেশে অনেক বিখ্যাত নাস্তিক তাই না আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে অনেক সব আলেম আমার নাম জানে বাংলাদেশের যে কোনো আলমকে নাস্তিক আসিফ মহিউদ্দিন সব আলম জানে আমার নাম এক নামে চিনে আমি যদি নাস্তিক থেকে মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করি এটা কিন্তু পুরো বাংলাদেশের হেডলাইন হবে নিউজ পেপারের হেড হবে ওরে এ বাপরে বিরাট নাস্তিক আসিম নাস্তিক থেকে মুমিন হয়ে গেছে হজ কোথায় যাচ্ছে হজ যাব কথা দিলাম মিজানুর রহমান আজারীরা শুধু বলেন আল্লাহর প্রমাণ দিতে হবে না ভাই শুধু প্রমাণ দিতে বলেন যে নীলাম স্ট্রং চা দিকে আজান শুনছিল এটার প্রমাণ দিলে আমি সাথে সাথে ইসলাম কবুল কইরা

হত্যা করে ফেলার বিধান আছে আমি একটা উত্তর দিয়ে দিলাম হ্যাঁ ভাই ঠিকই আছে এটা তো ঠিকই আছে আবার বেঁচে থেকে কি করবে মরে গেলে জনসংখ্যা কমবে এটা একটা উত্তর দিয়ে দিলাম ভাই এটা কি কোনো মানে জাস্টিফাইড লজিক্যাল উত্তর হইলো আপনার যে কোনো একটা উত্তর তো পরীক্ষার খাতায় প্রশ্ন আসলে যে কোনো একটা উত্তর তো লিখে দেওয়া যায় কিন্তু এটা তো মানে সব উত্তর তো না সব উত্তর তো সঠিক সঠিক হয় না উত্তর তো পারে আপনি আমাকে বলেন যে আপনার যে মিজানুর রহমান আজহারি যে চাঁদে আজান আজান শুনছে হ্যাঁ আপনি একটু মানে মাথাটা একটু খাটায় বলেন তো ভাই যে নিজের মাথাটা তো একটু খাটে তো আপনি তাই না আপনার মাথাটা তো একটু কাজ করে আপনি একটু বলেন স্কুল তো অন্তত পাস করছেন আপনি মানে স্কুলে আপনি পড়ছেন না যে চাঁদে বাতাস নাই

জানতেন না মানে মানে খুবই অদ্ভুত ব্যাপার ভাই মানে খুবই মানে মর্মান্তিক ব্যাপার আপনাদের মাদ্রাসার কি একটা অবস্থা কোন কোন জায়গায় লজিক চলে না একটা উদাহরণ দেন তো ভাই

না না যারা হচ্ছে হিন্দু তারা তো আর সুরা পরে না তারা অসুখ হইলে তো তারাও ডাক্তার কাছে যায় আপনিও ডাক্তার কাছে যান এখন আপনার ফুতে যদি কোনো কাজ হয় মনে করেন আপনার ফুতে ফিফটি কাজ হয় আর ওষুধে ফিফটি কাজ হয় তাহলে একটা হিন্দু ব্যক্তি তো ওই সুরা পেরা ফুতো সেই দিচ্ছে না তাহলে তো আপনার ভালো হওয়ার সম্ভাবনা থেকে একটা হিন্দু ব্যক্তির ভালো হওয়ার সম্ভাবনাটা ফিফটি পার্সেন্ট কম থাকতো তাই না ভাই হিসাব নিকাশ করলে দেখা যায় তাই না হ্যাঁ হ্যাঁ কিন্তু আমরা তো এরকম দেখতে পাচ্ছি না একটা হিন্দুর শরীরেও যদি প্যারাসিটামল আপনি দেন একটা মুসলমানের শরীরেও যদি আপনি প্যারাসিটামল দেন সেটা একই রকমের কাজ করবে তাহলে বোঝা যাচ্ছে যে আপনি যে সুরা পুরো দিতেছেন ওটা হচ্ছে কোনো কাজে আসতেছে না তাহলে এটা তো চেষ্টা করতে হবে আল্লাহ তো বলে যে আল্লাহ বলছেন চেষ্টা চেষ্টা তো করতে হবে অবশ্যই আল্লাহ নিজেও জানে সে কিছু করতে পারবে না

সে হচ্ছে গিয়ে তার ভগবানের কাছে দোয়া করলো তাহলে ভগবানের কাছে দোয়া করাতে তো তার কোনো কাজ হলো না কিন্তু পরিশ্রম করাতে তার কাজ হবে কিন্তু আপনার কাজ হবে তো দ্বিগুণ আপনি পরিশ্রম করছেন আল্লাহর কাছে চাইছেন আল্লাহ এবং আপনাকে তাহলে আপনার তো ফসল হবে দুইগুণ হিন্দু ব্যক্তি যতটুকু ফসল হবে তার থেকে দুইগুণ ফসল হবে আপনার কারণ দ্বিগুণ ফসল হবে আপনার কারণ আপনার সাথে একটা জিনিস অ্যাড হয়েছে ওই হিন্দু ব্যক্তিটা শুধু পরিশ্রম করছে কোনো বা ধরেন ধরনের ব্যক্তিটা নাস্তিক সে কোনো মানে প্রার্থনাই করেনি সেটার জন্য

আর একজন নাস্তিকের জ্বর হয়েছে সেও গেল ডাক্তারের কাছে সে কোনো সুরা টুরা না পেরা ওষুধটা খাইলো তাইলে দুইজনেরই মাথা ব্যথা বা জ্বর ভালো হয়ে গেল এখন মানে তো ফাউফা তাই না সেটা আমার জন্য ভালো লাগছে ঠিক আছে না সেটা আপনি করছেন সেটার কথাটা আমি বলতেছি না করতেই পারেন আপনি আপনার ইচ্ছা হলে কিন্তু আমি যেটা বলতেছি যে এই যে জ্বরের ক্ষেত্রে জ্বর ভালো হওয়ার ক্ষেত্রে তো এই

খাস দিলে করছেন নাকি খাস দিলে করেন এটা কিভাবে বুঝতে পারবো যে কবুল হইছে নাকি হয় নাই সেখানে ইহুদিদের দোয়া বেশি বেশি কবুল করে কারণ হচ্ছে ইহুদিরা কত মানে নোবেল পুরস্কার পায় কত ভালো ভালো থাকে কত বড় বড় গাড়িতে চড়ে এবং দরিদ্রতম আছে কিন্তু ইহুদিদের কাছে যেটা কিছু না ইহুদিদের যে টাকা আছে তাদের কাছে এটা কিছুই না পৃথিবীতে পৃথিবীতে আফ্রিকাতে যে পরিমানে দরিদ্র মুসলমান আছে আফ্রিকাতে মানে দরিদ্র ছিল না না দেশ একটা দেশ দুইটা সেটা তো আমি জিজ্ঞাসা করিনি আমি জিজ্ঞাসা করেছি যে কেন ইহুদিদের দোয়া বেশি করে এই যেমন প্রতি বছর তারা মানে আসে

ইসরায়েল ইহুদিরা কি খাস দিলে কি ভাই আমি বললাম আল্লাহ মুসলমানদের প্রাথমা দিবে না খাস মানে আল্লাহ মুসলমানদের প্রাধান্য দিবে নাকি একজন নাস্তিককে প্রাধান্য দিবে নাকি একজন আল্লাহ কখনো কি বলেন ভাই আল্লাহ সমান প্রাধান্য দিবে

আপনি খুবই অন্ধবিশ্বাসী একজন মানুষ এবং বোঝা যাচ্ছে যে আপনি হয়তো ঠিক শিক্ষা দীক্ষা ঠিক ভাবে পান নাই মানে মুক্ত চিন্তা বা ভালো বই তুই হয়তো করতে পারেনি কখনোই এটার জন্য আমি খুবই দুঃখিত যে আপনি সেই সুযোগটা হয়তো জীবনে পান নাই ভাই আপনি যদি সময় পান সুযোগ পান তাহলে আপনি কিছু বইপত্র পড়েন পৃথিবীতে অনেক জানার অনেক কিছু আছে সেগুলো একটু পড়া দেখেন আর শুধু কোরআন হাদিস পড়লে তো হবে না পৃথিবীটাকে জানতে হবে বুঝতে হবে তাই না ভাই নাকি অবশ্যই জানতে হবে না আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই কিন্তু আপনি যদি মানে পারেন তাহলে কিছু বইপত্র পড়েন সংসার.কম এ অনেকগুলো বই দেয়া আছে আপনি ডাউনলোড করে পড়তে পারেন ভাই ঠিক আছে ওকে ঠিক আছে জুয়েল ভাই আপনাকে তাহলে ঈদের শুভেচ্ছা ভালো থাকবেন জানালাম কিন্তু মানে খুবই মর্মান্তিক ব্যাপার যে আমাদের এই অন্ধবিশ্বাসী ভাইগুলা মানে কিভাবে কতখানি অন্ধবিশ্বাসী এরা এই যে কি কথাবার্তা বলে যে নীলাম চা ও কি একটা অবস্থা কি যে একটা অবস্থা আচ্ছা